হ্যালো গাইস, তো ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা যাচ্ছি গিটার কিনতে। হ্যাঁ, গিটার কিনতে যাচ্ছি। কৌশিক গিটার কিনবে আর আমরা সঙ্গে এমনি এসেছি ঘুরতে। আর আমার যদি পছন্দ হয় তবে একটা গিটার কিনবো, কিনবো না মানে ইচ্ছা যে কেনা, তো দেখছি কি হয় না হয়। তো যাবো কোথায় আজকে গিটার কিনতে? লালবাজার। আর তার আগে বিএমডব্লিউটা দেখিয়ে দে। এই যে মানে কৌশিকের বাবা বাচ্চা কাক পরে বইয়ের মাসে ভিআইপি নাম্বার প্রচুর দোকান আছে গিটারের। তো ওখানে অনেক রকম গিটার পাওয়া যায়, মোটামুটি কম রেঞ্জ থেকে শুরু করে 1.5-2 থেকে শুরু করে আরো দামি দামি পাওয়া যায়। আমরা অত দামি কিনবো না, আমরা মোটামুটি 4.5-3 এরকম বাজেটে কিনবো। গাইস, আমি একটা কথা বলবো, আপনাদের ইউটিউবার সারা মানে সোনারপুর থেকে শিয়ালদা ট্রেনে এসে মাস্ক ছাড়া। তবুও মাস্কটা পরে আছি। তো এটা হচ্ছে কৌশিক, সবাই চেনো তোমরা একে। এটা হচ্ছে অর্ণব, এটা হচ্ছে গিটারিস্ট। কালকে আমাদের গিটারে গান শোনাচ্ছিল। আমাদের উনি হচ্ছে আমাদের মেন গিটারিস্ট, উনি পছন্দ করে কিনে দেবেন। থ্যাংক ইউ। আমরে সে বরনিত আ যাও না তো সহি এসি মন কে হ্যাঁ সচ্চে তুম হো সে তারো কে পরে হুই গলতি সারে হমনে গায়া তুম কিউ সুনি কিস কি মর্জি ভাই, আমার দোকানে ঢুকবো, এসি বেশি থাকবে, মোটামুটি চারদিকে লাইট পাই চিনচাক পিনচাক লাগানো, শুধু গিয়ে একটু হাওয়া খেয়ে চলে আসে আর কিছু ঘুরবো। দেখো আনে জানে বালে সারে সাথ খড়ে হ্যাঁ, কবি না কবি মানে কি তো এসে মেসে খাব দেখে হ্যাঁ, কি হম তো আস পাস সাস তো মে আর রাত সাথ বাত করে কিউ না। কৌশিক এর পছন্দ হয়েছে এটা? হ্যাঁ, এটা কোথায় দেখি দেখা গেল ভালো লাগলো। কৌশিক পছন্দ হয়েছে এটা? আমার পছন্দ হয়েছে কালো, আমি কালো জিনিস ভালোবাসি। নাইস, আই বাজ দেখে নাও। এ আমি নিচে কালোটা নাম কালোটা। তো গাইস, আমরা এখন নিচে যাবো। কাকু এলাম, টাটা। ভাই 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 বলছি দেখ তো ভাই, পান্তা ভাত বা ডাল ভাত আসছি না, আম তো ভাই এইসব খাই আজকে কি সব অ্যাভেলেবেল আছে দোকানে, সব পাবে তোমরা, পান্তা থেকে শুরু করে ডাল ভাত, সব আলু ভাতে ভাত, শুধু ভাত, সব নুন ভাত, সব পাবে। এবার ঠিক আছে।
রোহিত টেনে আস্তে আস্তে বলছিল যে গিটারটা নিয়ে কি হবে, সুন্দর মুখের ভাষা তৈরি করতে হয়েছে, ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে, আর বিদেশ থেকে শুধু অক্সফোর্ড থেকে বুঝে এসেছি তো ঘাল এমনি এমনি আসে না মুখ দিয়ে, তৈরি করতে হয়। ভদ্রঘরের অভদ্র ছেলে ভাই তাকাই দিবি, এক ঘন্টা হয়ে গেছে, আমরা এখন মিউজিক করতে পারছি না, এ শুধু একটা আইটেম পড়েছে অনেক কম, বিরিয়ানি বিরিয়ানি কথাটা বলতে এক ঘন্টা সময় লেগে গেছে, আমরা ঠিক করতে পারছি না, কারণ আমরা দিঘাটি মানুষ, আমরা ইংলিশ বুঝতে পারছি না, এগুলো কি আজকে আমি চামচে তুলে ছাড়ব। তোমরা কেউ চামচ দেখে ট্রাই করতে যাবে না, পারবে না, খুব খুব কঠিন। আজ তোমার কেমন মানে কেমন ফিলিং এলো বলো একটু, কেমন ফিলিং এলো তোমার? কি বলছিস ভাই? কি করে দেবো মানি ব্যাগ হারিয়ে গেছে, টাকাটা পরে দিলে কি হবে? হ্যাঁ আসলে তোর মাঝে একা কেন মাঝু, তুই মাঝবি? এই দাদা দাদা শোনো না, দাদা একটু শোনা, কি করবি? কি করে টাকা দেবো, কি করে আসবে? আচ্ছা টাকা নি, প্যান্টটা নিয়ে মুছে বসে তাই বলছি না, টাকা নেই গাইস, আমাকে বাসন মাজতে হবে আজকে। বিরিয়ানির দোকানে কি করছিল?
দাদাটা খুব ভাবে আমাদের গাঁদাকালীন সৌভাগ্য অনেকে দেখে মেঘে ভাই এখন যেরকম মানে কাজের সময় ডিস্টার্ব করা হয়েছে কৌশিকের মতো কৌশিকের টাকাটা দাঁড়াচ্ছে না ভাই চো এখানে সারা জীবন কাটাবো বলে এসেছি নাকি আমরা চট। তো গাইস আশা করছি তোমরা অনেক মজা পেয়েছো এই ব্লগটা দেখে, আর যদি তোমাদের মনে লাগে তাহলে তুই ভাল লাগে তোর, না ভালো লাগে করতে হবে না, লাভ ইউ, ভিউজ পেলেই হলো হবে আর কিছু চাই না। টাটা, দেখা হচ্ছে এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও, বাই বাই। মানে আনপ্রফেশনাল ভাবে বললাম।